নারী ক্ষমতায়নে নজির সৃষ্টি করেছেন পটুয়াখালী স্কুল শিক্ষক ওহিদা পাপড়ি। কর্মজীবনকে সহজ ও সমাজে অবস্থান মজবুত করতে নারীদের স্কুটি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। একই সাথে স্কুটি ব্যবহারের সুবিধা নিয়েও সচেতনতা বাড়াচ্ছেন। এই নারী স্কুল শিক্ষকের এমন উদ্যোগ নজর কেড়েছে স্থানীয়দের মাঝে। পটুয়াখালী সংবাদদাতা আব্দুসালাম আরিফের প্রতিবেদন। পটুয়াখালী শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা অহিদা পাপড়ি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। পাপড়ি তার কর্মজীবনকে সহজ করতে ব্যবহার করছেন স্কুটি। সারাদিন ছাত্রছাত্রীদের পাঠদান শেষে বাড়ি ফিরে আবারও বেরিয়ে পড়েন মোটরসাইকেল চালানো আগ্রহী নারীদের প্রশিক্ষণ দিতে। নারী হিসেবে মোটরসাইকেল চালানোর ফলে নির্ধারিত সময়ে সকল কাজ শেষ করা যায়, অর্থ সাশ্রয় হয়, আবার গণপরিবহনে হীনস্থার ঝুঁকিও থাকে না। নারীদের জন্য এই বাহন নিরাপদ। ইতিমধ্যে 20 জনের বেশি নারী স্কুটি চালানোর প্রশিক্ষণ নিয়েছে পাপড়ির কাছ থেকে। বাইকটা থাকলে হয় কি, সময় মতো এক জায়গায় পৌঁছানো যায়, আসা যায়। এইটা শেখার মাধ্যমে হলো যে আপনার সময়টা অনেক বেঁচে যায়। সাহসের সাথেই আমি কাজটা শিখতে পারছি, খুবই ভালো হয়েছে আমার জন্য। নারী হিসেবে মোটরসাইকেল চালানোর সুবিধাগুলো অন্যদের কাছে পৌঁছে দিতেই এমন উদ্যোগ বলে জানালেন এই স্কুল শিক্ষক। আমি যে বাইক চালি সুবিধাটা আমি পাচ্ছি, যে এটার সময়টা সেভ হয়, তারপরে একটা যে এক্সপেন্স আছে যাতায়াত খরচ সেটাও সেভ হয়। আমার মনে হচ্ছে যে এই সুবিধাটা অনেকের দরকার, আর এই উদ্যোগ থেকেই আসলে আমার এই সেবামূলক উদ্যোগটা নেওয়া। সমাজে নারীদের অবস্থান আরও এগিয়ে নিতে ভবিষ্যতে আরও বহু নারীকে স্কুটি চালানোর প্রশিক্ষণ দিতে চান অহিদা পাপড়ি। আব্দুসালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।